আজকে এই সময় দেখবার জন্য, আজকে এই অবস্থা কি দেখবার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা জীবন দিয়েছিলাম, আজকে কি এই সময় দেখবার জন্য? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার ভাইরা, বিচার আপনারা করবেন। কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবেন, আমরা এটা মেনে নিতে পারি না। আমার আদরের ছোট্ট বোন, তাকে পর্যন্ত রেহাই দেওয়া হলো না, আমার প্রিয়তমা স্ত্রীর নামে করা হলো কি সন্দেহমূলক। কি সন্দেহ পরিষ্কারভাবে বলতে হবে, কি সন্দেহ? আমার পরিবারের 7,62,74,603 টাকা জব্দ করা হয়েছে। আরে ভাই, এই শহরে কি হচ্ছে মানুষ কি জানে না, দেখে না? দুর্নীতি দমন কমিশনে কি হচ্ছে মানুষ কি দেখে না, জানে না? কি দিয়ে কি করতে চান, শাক দিয়ে মাছ ধরতে চান? মানুষ কিন্তু এই ধরনের অপমান অপদস্থতা কখনোই মেনে নেবে না। আর এই তাপসকে বলি, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এই শহরের মানুষ জানে। যাই হোক, ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। আরে ভাই, ঢাকার মরা লাশটার উপরও তো ট্যাক্স বসিয়ে দিয়েছে, ঢাকার মরা মানুষের উপর লাশের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে। আপনি কিভাবে ভালোবাসা আশা করেন, কিভাবে ঢাকাবাসী ভালোবাসা আশা করেন? আপনার ব্যর্থতাটা ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন রক্ত দিয়েছি আমার বাবা, জীবন দিয়েছি আমরা এই সংগঠনের জন্য, এই শহরের মানুষের জন্য, এই দেশের জন্য অপমান হবার জন্য? আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। মৃত লাশের উপরে আমি লাশ দাফন ফ্রি করে দিয়েছিলাম, আমার ঢাকাবাসী দাফনের পয়সাটুকু দিতে পারে না, গরিব দুঃখী মানুষ ভাই। হঠাৎ করে মরে গেলে একটা দাফন দাফন করতে গেলে 12-14 হাজার টাকা লাগে। আমি মানুষের বাড়িতে বাড়িতে যাই, যখন মানুষ মারা গেলে বাড়িতে বাড়িতে গিয়ে রেখেছি, কারণ সামান্য পয়সা একজন নাগরিক হিসেবে আমার অভিজ্ঞতা হয়েছে, আমি ফ্রি করে দিয়েছিলাম। আজকে গিয়ে দেখেন, আজকে আজিমপুরে গিয়ে দেখেন, একটা লাশ নামানো লাগে, টিকিট লাগে, টিকিট লাগে। ব্যর্থ বলবো না তাহলে কি বলবো? আজকে এই শহরে দাঁড়ান, এই শহরের মোড়ে মোড়ে একটা ব্যাগ নিলে আপনার কিছু মানুষ চাঁদা তোলা শুরু করে, একটা স্লিপ দিয়ে দেয়, ব্যাগ কি দেয় না বলেন, ব্যাগ কি দেয় না? হ্যাঁ, আমি কি বলবো? আরে মানুষের কথা শুনেন, মানুষের কথা শুনেন, আমি কি বলবো? আমি লক্ষ লক্ষ ব্যানার ফেস্টুন ফেলে দিয়েছিলাম, পরিষ্কার করেছি, আর সিটি কর্পোরেশন তার নিজের নামে ব্যানার ফেস্টুন লাগায়, কি বলবো? নগর পরিচালনা করতে পারে না, আরো বড় হওয়ার স্বপ্ন দেখো। আরে বড় হওয়ার স্বপ্নে কি সাহিত্য কোন বাধা নেই, তুমি বড় হও তো আমার কি, আমাকে মেরে বড় হতে হবে নাকি? হ্যাঁ, যে দায়িত্ব পাইছো তুমি ওইটা পালন করো, তারপরে বড় হওয়ার স্বপ্ন দেখো। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমার নেত্রীর ইতিহাস আত্মত্যাগের ইতিহাস, আমার নেত্রীর ইতিহাস
বিশ্বাস নিজেকে বিলি করে দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমার নেত্রী যদি দেখে এই শহরের মানুষ নিষ্পেষিত হচ্ছে আমার নেত্রী যদি দেখে এই দেশের মানুষ নিষ্পেষিত হচ্ছে আপনি কি মনে করেন আমার নেত্রী চুপ করে বসে থাকবে ইম্পসিবল আমার কাছে বিভিন্ন সাংবাদিক ভাইরা প্রতিক্রিয়া জানতে চেয়েছে এই এতগুলো সাংবাদিক ভাইদেরকে বিচ্ছিন্নভাবে প্রতিক্রিয়া দেওয়া আমার জন্য দুরূহ ছিল তাছাড়া গতকালকে আমার কাছে আদালতের কাগজও এসে পৌঁছায়নি সেজন্য বলেছি আমি আজকে কাগজ হাতে পাবো ইনশাল্লাহ কাগজ হাতে পেয়েছি আপনাদেরকে ডেকে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি কারো বিরুদ্ধে না যা বলেছি আল্লাহকে হাজির নাজির রেখে বলি সব সত্য কথা বলেছি জনগণের কাছে সম্পদের হিসাব দেব কি দেব না ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়েছি না জমা 2020-2021 সালের রিটার্ন সাইদ খোকন জমা দিয়েছে আপনি গিয়ে দেখে আসেন আমার কি সম্পদ আছে আমার দায়িত্ব আমি পালন করেছি আপ টু ডেট রিটার্ন দাখিল করা আছে সাইদ খোকনে ফাও হিসেবে আসি না জনগণের সামনে বলতে কি আপনি বলেন যে পল্টন ময়দানে আমি কি আমার সম্পত্তি হিসাব দিই আরে ভাই সরকারের সংস্থা আছে না সম্পত্তি হিসাব দেওয়ার আপনি কি আশ্চর্য প্রশ্ন করেন সরকারের ডিপার্টমেন্ট আছে না তা আমি তো ডিপার্টমেন্ট দিয়ে দিলাম অদ্ভুত ধরনের প্রশ্ন